আজকে দিয়েছে হরিয়র দোলা কোম্পানির আমরা দুজন লেডিকে তারা আমাদের কাছে হস্তান্তর করে দুজনে বাংলাদেশের একজন মীরা খাতুন একজন মমতাজ বেগম ইন্টারভিউ শুনে দেখা গেছে তারা বাংলাদেশের যশোর জেলার থেকে মা এবং মেয়ে মা বছর খানেক আগে পাসপোর্ট নিয়ে এসছে কিন্তু এক্সপায়ারি হওয়ার পর আর রিটার্ন করেনি এক সপ্তাহ আগে মেয়ে এসছে মাশরুমে বেঙ্গালুরু ছিল ওখানে কাজ করছিল আজকে তারা কালকে চাচ্ছিল ইয়েতে আজকে সকালবেলা ওরা টিয়ার করে এখন তাদেরকে কি করেছে এখন ঘটনা হচ্ছে আমরা ইন্টারভিউশন করে যা দেখলাম এদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট আই কার্ড ভোটার আই কার্ড আধার কার্ড হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওদের কাছে আছে আবার বাংলাদেশের পাসপোর্টও আছে তো অন ইন্টারভিউশন দেখা গেছে ওরা বলছে যে এগুলো ফেক তো সেই মোতাবেক আমরা আইপিসির সংশ্লিষ্ট দ্বারা 468 479 420 দ্বারা আমরা মামলা নিচ্ছি সঙ্গে পাসপোর্টে থাকলে এবং ওদের যে টাউন যারা আছে যারা এদেরকে সাহায্য করছে এদের জন্য করে আমরা বিয়ে করে একটা স্পেসিফিক